আসসালামু আলাইকুম আরাহমাতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমরা জান্নাতে যাওয়ার 10টি আমল জানব। মুসলমানের স্থায়ী ঠিকানার নাম জান্নাত। পৃথিবীর জীবন ক্ষণস্থায়ী, পরকালেই অসীম অনন্ত। 2 দিনের এই জীবনে তাই জান্নাতে যাওয়ার প্রস্তুতি নেওয়াই বুদ্ধিমানের কাজ। আসুন ইসলাম নির্দেশিত পথে নিজেকে পরিচালিত করে এই পথকে সুগম ও মসৃণ করি। জেনে নিই হাদিসের আলোকে জান্নাতে যাওয়ার 10টি আমল। তা হল, নম্বর 1, সরলতা। সহজ সরল ব্যক্তি আল্লাহর কাছে খুবই প্রিয়, তিনি তাদের প্রতিদান হিসেবে জান্নাত দেবেন। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন যে সহজ সরল, ক্রেতা হিসেবে হোক বা বিক্রেতা হিসেবে, বিচারক হিসেবে হোক বা বিচার প্রার্থী হিসেবে। নাসাই হাদিস নম্বর 4696। নম্বর 2, কয়েকটি মূল্যবান শিষ্টাচার। কিছু শিষ্টাচারের ফজিলত অনেক বেশি। যেমন ওবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের পক্ষ থেকে 6টি বিষয়ে নিশ্চয়তা দাও, আমি তোমাদের জান্নাতের নিশ্চয়তা দেব। সত্য কথা বলো, ওয়াদা পূর্ণ করো, আমানত ফিরিয়ে দাও, লজ্জাস্থানের হেফাজত করো, দৃষ্টি সংযত করো, হাতকে বিরত রাখো। মুসনাদে আহমদ হাদিস নম্বর 22809। নম্বর 3, তাহাজ্জুদ। শেষ প্রহরে পৃথিবী যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখন আরামের বিছানা ছেড়ে আল্লাহর দরবারে দাঁড়িয়ে নামাজ পড়ার নামই তাহাজ্জুদ। তাহাজ্জুদ নামাজ জান্নাতে নিয়ে যাবে আমাদের। আবদুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হে লোক সকল, সালামের প্রসার করো, খাবার খাওয়াও, রাতে যখন সবাই ঘুমে বিভোর তখন নামাজ পড়ো, শান্তির সঙ্গে জান্নাতে প্রবেশ করো। ইবনে মাজা হাদিস নম্বর 1097। নম্বর 4, এতিমের তত্ত্বাবধান। এতিমের তত্ত্বাবধান করা অনেক সওয়াবের কাজ, এটি জান্নাতে যাওয়ার আমল। সাহাল ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের তর্জনী ও মধ্যমা একত্র করে বলেন, আমি ও এতিমের তত্ত্বাবধায়ক জান্নাতে এভাবে থাকব। সহিহ বুখারী হাদিস নম্বর 6005। নম্বর 5, রোগীর সেবা করা। রোগীর দেখাশোনা ও সেবা করা জান্নাতি আমল। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি রোগী দেখতে যায় সে ফিরে আসা পর্যন্ত জান্নাতের ফল আহরণ করতে থাকে। সহিহ মুসলিম হাদিস নম্বর 2568। নম্বর 6, ফরজ নামাজ। নামাজ জান্নাতের চাবিকাঠি। জান্নাতে যেতে হলে নামাজের যত্ন নেওয়ার কোনো বিকল্প নেই। রাবিয়া ইবনে কাব আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক রাতে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম, তার ওজুর পানি এনে দিলাম এবং প্রয়োজনীয় কাজ করে দিলাম। তিনি আমাকে বললেন, আমার কাছে কি চাও? আমি বললাম, আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই। তিনি বললেন, আর কিছু? আমি বললাম, এটি চাই। তিনি বললেন, অধিক সিজদার মাধ্যমে তোমার জন্য আমাকে সাহায্য করো। সহিহ মুসলিম হাদিস নম্বর 489। নম্বর 7, সুন্নত নামাজ। ফরজ নামাজের আগে ও পরে সুন্নত নামাজগুলো আদায় করার গুরুত্ব অপরিসীম। হাদিসে সেগুলোকে জান্নাতে যাওয়ার মাধ্যম বলা হয়েছে। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি দিনে রাতে 12 রাকাত নামাজ পড়ে তার জন্য জান্নাতে একটি বাড়ি বানানো হয়। তা হল, জোহরের আগে 4 রাকাত, পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত, ফজরের আগে 2 রাকাত। তিরমিজি হাদিস নম্বর 6362। নম্বর 8, মসজিদ নির্মাণ। মসজিদ নির্মাণে অংশ নেওয়ার ফজিলত অনেক বেশি। মসজিদ নির্মাতার জন্য জান্নাতে আলিশান বাড়ি তৈরি করবেন আল্লাহ তাআলা। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য মসজিদ নির্মাণ করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে অনুরূপ একটি ঘর তৈরি করেন। সহিহ বুখারী হাদিস নম্বর 450। নম্বর 9, আয়াতুল কুরসি। কোরআনুল কারিমের সর্বশ্রেষ্ঠ আয়াত হল আয়াতুল কুরসি। নামাজের পর এটি পড়তেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি প্রত্যেক নামাজের পর আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে প্রবেশের ক্ষেত্রে মৃত্যু ছাড়া কোনো বাধা নেই। নাসাই হাদিস নম্বর 9928। নম্বর 10, হজ। ইসলামের অন্যতম স্তম্ভ হজ। কবুলকৃত হজের প্রতিদান একমাত্র জান্নাত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি হজ করে, কোনো অশ্লীল কথা বলে না এবং পাপ কাজে লিপ্ত হয় না, সে মায়ের পেট থেকে জন্ম নেওয়া দিনের মতো নিষ্পাপ হয়ে ফিরে আসে। সহিহ বুখারী হাদিস নম্বর 1521। অন্যত্র ইরশাদ হয়েছে, কবুলকৃত হজের প্রতিদান জান্নাত ছাড়া আর কিছু নয়। মুসনাদে আহমদ হাদিস নম্বর 14522। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভিডিওতে বর্ণিত আমলগুলো করার মাধ্যমে জান্নাত অর্জন করার তৌফিক দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।